মাটি খুঁড়তে একে একে বেরিয়ে এলো ইয়াবা, যেখানে পুঁতে রাখা হয়েছিল ড্রামে করে 2,20,000 পিস। পাচারের এমন অভিনব কৌশল উদ্ঘাটন করে র‍্যাব। তাদের কাছে আগেই তথ্য ছিল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় একটি চালান আসছে, তাই 4 থেকে 5 দিন ধরে গোপনে উৎপেতে ছিল। গ্রেফতার করা হয় ইয়াবার কেরিয়ার থেকে রাতারাতি ডিলার বনে যাওয়া আজমকে। তার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে কর্ণফুলী থানার শাহ মিরপুর বাদামতল এলাকায় অভিযান। একটি বসতবাড়ির গুদামঘরের মাটির নিচ থেকে উদ্ধার করা হয় ইয়াবার চালান। তথ্যের ভিত্তিতে এই কর্ণফুলীতে আজমের বাসায় অভিযান পরিচালনা করি। তারপর তার বাসার পাশে স্টোর রুম থেকে আমরা মাটিতে গর্ত করা অবস্থায় ড্রামের ভিতর থেকে 2 লক্ষ ইয়াবা এবং 2টি আগ্নেয়াস্ত্র, দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। ঘটনাস্থল থেকে পানির ড্রামের ভেতর পলিথিনে মোড়ানো 2টি ওয়ান শুটার গান ও 4 রাউন্ড কার্তুজ পাওয়া যায়। আটক করা হয় তার সহযোগী সৈয়দ নূরকেও। গত কয়েক মাস ধরে আমরা চেষ্টা করছিলাম, সেই প্রেক্ষিতে গতকাল আমরা অভিযানটি পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি আশা করব যে এর মাধ্যমে চট্টগ্রামে আরেকটি বড় ডিলার বা ব্যবসায়ী ধরা পড়লো। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর র‍্যাবের কার্যালয়ে চাঁদগাঁওয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় ইয়াবা চালানগুলো আসে সড়ক পথে, তবে এবার সাগরপথ, কুতুবদিয়া ও গহিরা হয়ে ঢুকেছে চট্টগ্রাম নগরীতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।